আসসালামু আলাইকুম দর্শক, মাটির চুলা রান্নাঘরের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো বাইম মাছ। খুবই সহজভাবে অল্প সময়ে মজাদার বাইম মাছ রান্না করতে পারবেন। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেই। মাঝারি সাইজের কয়েকটি বাইম মাছ নিয়ে ছুলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দুটো আলু নিয়ে মাছের সাইজ অনুযায়ী আলুটাকে কেটে নিয়েছি। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর আমি পেঁয়াজ, তেজপাতা, এলাচ, জিরা এগুলো ভেজে বেটে দিব। সেই জন্য দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটা তেজপাতা, তিনটা এলাচ, হাফ টেবিল চামচ পরিমাণে জিরা। এবারে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে তেল আর পেঁয়াজটা তেজপাতাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার একটু লাল হয়ে এলে এর মধ্যে দিচ্ছি জিরা আর এলাচ। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আবারও কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। তারপর আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ আর লবণ। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে দিয়ে দিচ্ছি আলু। এবারে একটু নেড়েচেড়ে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। এবারে এই পানিটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাইম মাছ। এবারে আলুর সঙ্গে বাইম মাছটা কিছু সময় ধরে নাড়াচাড়া করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আবারও একটু নেড়েচেড়ে আলু আর মাছটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পরে চারপাশ থেকে নেড়েচেড়ে ভালোভাবে সমান করে দেওয়ার পরে আগে থেকে যে পেঁয়াজটা ভেজে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে চুলার জালটা কমিয়ে দিয়ে কিছু সময় চুলার উপরে রেখে আমি ঝোলটা একটু কম এলে নামিয়ে নিব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।